হোয়াটসঅ্যাপ লেকের কালারটা আর সিরাজের প্যান্টটা মানে ভেরি ক্লোজ আর আমার কাভারটা সালে ব্লগস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গাইস আজকে যে গরম 41 ডিগ্রিজ আউটসাইড ভিডিও শুরু করার আগেই বাসার থেকে নামার সাথে সাথে আমি ঘামের শেষ আইভ বিন সোয়ারিং লাইক ক্রেজি সিরাজের টাকো অ্যাজ ইউ ক্যান সি ঘামে আর একটু পরে যদি একটু পানি পড়তো যাই হোক এই যে পানি পড়ে এই যে এটা কিন্তু সিরাজের মাথার পানি এই যে ঠিক আছে এগুলো কিন্তু সব সিরাজের মাথার পানি যারা দেন শাবাশ ঠিক আছে গাইজ এই জায়গাটায় আমার একটা স্মৃতি আছে গাড়িটা দেখানোর আগে কাম ওভার হিয়ার সিরাজের দিকে আসেন স্মৃতিটা আমার ভিউয়ার্সদের সাথে সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করি এই জায়গাটায় আগে আমি প্রায় আড্ডা দিতাম মানে ফাটাই এখানে এখানে রেগুলার একটা আড্ডা সেশন হইতো 4টা 5টার পর আমার কয়েকটা বন্ধু মিলে এই তো তখন তো এই ফেন্সটা ছিল না খোলা ছিল ওই আমরা বসে ওইখানে আড্ডা দিতাম পানি আরও অনেক নিচে ছিল লেকের পানি নিচে ছিল সিরাজ একবার মানে লাপও দিতে বলছে সিরাজ লাপও দিছিল মানে আগের দিনগুলো ওয়াজ গোল্ড সবার ক্ষেত্রেই ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে সবার ক্ষেত্রেই ওল্ড ইজ গোল্ড তা আমার কিছু কিছু মেমোরিজ আছে যেগুলো নাকি ভোলার মতো না যাই হোক গাইজ বাড়তি কথা না বলে লুক ওয়াট আই হ্যাভ ফর ইউ গাইজ টুডে বুম ইট ইজ দ্য ক্রাউন 2015 ক্রাউন অ্যাথলিট এস ইট ইজ আ সুপার সুপার কার আমি কিছুদিন আগে রয়্যাল সেলুনের ভিডিও করছিলাম দিস ইজ দ্য অ্যাথলিট আই এম গোনা শো ইউ এভরিথিং দ্য ডিফারেন্স অ্যান্ড এভরিথিং ওয়াক ইউর অন বাট দ্য গুড থিং ইজ এই গাড়িটা নন হাইব্রিড এই গাড়িটা কিন্তু হাইব্রিড না ইটস আ 2 লিটার সো আই এম গোনা ওয়াক ইউর অন শো দ্য ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যান্ড ইউ নো হোয়াট টু ডু গাইজ সাবস্ক্রাইব হিট দ্য লাইক বাটন হিট দ্য বেল আইকন অ্যান্ড দ্যাটস ইট সিরিয়াস গরম ভাই অলরাইট সো গাড়িটা ই করার আগে চাবিটা দেখাই চাবিটা ইজ দ্য সেম রয়্যাল সেলুনের অ্যাথলিটের লক আনলক ট্রাঙ্ক ওপেনিং দ্য ক্রাউন লোগো এই গাড়িতে আর লোয়ারিং স্প্রিং করা তারপরে গেজ বুস্ট গেজ ইনসাইড দ্য কার উইথ অল শো ইউ তারপরে পুরো এরো কিট করা সামনে ইটস এ ডিফারেন্ট বডি কিট সাইডে সাইড স্কার্ট পিছে দের ইজ এ ডিফারেন্ট লেপ তারপরে মডেল লিস্টের এক্সস্ট সিস্টেম অ্যান্ড এভরিথিং ব্লিথ ফ্রন্ট স্টার্ট বার অল শো ইউ এভরিথিং সো গাইজ লেটস টক অ্যাবাউট দি ফ্রন্ট ফার্স্ট অ্যাজ ইউ ক্যান সি আগের ক্রাউনে কিন্তু এখান থেকে একটা ক্রোম পার্ট আসছিল এখানে ওইভাবে গিয়ে ই হয়েছিল তো এটার গ্রিলটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাজ ইউ ক্যান সি এটার ক্রোম বিটসটা দেখেন কীভাবে স্টার্ট হয়েছে একবারে এই পর্যন্ত এইভাবে আর গ্রিলটা ইজ ভেরি বিগ সিন্স ইটস এ নন হাইব্রিড ওই ব্লুইশ অ্যাকসেন্টসগুলো নাই ইটস জাস্ট এ ক্রাউন লোগো ইটস ভেরি নাইস হেডলাইটটা জ্বালায় দেখা যাচ্ছে বিফোর আই টার্ন অন দ্য হেডলাইটস এখানে অ্যাজ ইউ ক্যান সি লাইটের মধ্যে ক্রাউনের লোগোটা দেওয়া আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট অ্যাজ ইউ ক্যান সি গাইজ দিস ইজ দ্য ডে টাইম রানিং লাইট এটা ভেরি ভেরি নাইস ইফ ইউ সি দ্য অ্যাকসেন্ট সাকিব এখান থেকে দেখাও এই কর্নার থেকে ইফ ইউ সি দ্য অ্যাটেনশন টু ডিটেল সুপার প্রজেকশন হাই বিম দ্যাটস দ্য হাই বিম রাইট দেয়ার হ্যাঁ ইন্ডিকেটার আর দ্যাটস প্রিটি মাচ ইট আর দ্যাট ইজ দ্য ফগ লাইট নিচে আর ইঞ্জিন বেটাও দেখাই দিই সিরাজ ইঞ্জিন বেটা খুলেন ইঞ্জিনটা খুলেন আজকে সব পুরো সামনের কাহিনী শেষ করবো তারপর পিছিয়ে যাবো ইঞ্জিন বে মাঝে মধ্যে খুলতে ভুলে যাই এটাও ব্লক এটাও ব্লক হয়ে গেছে বিউটিফুল অ্যাজ ইউ ক্যান সি হাইড্রোলিক স্ট্রাটস এই যে ব্লেডস অ্যাজ আই টোল্ড ইউ মাঝখানে ব্লেডস ই করা আর হচ্ছে হি গট সাম আফটার মার্কেটস ডান মাই ফ্রেন্ড সো ইফ ইউ সি দ্য ইঞ্জিন বে ইটস ভেরি ভেরি ওয়েল সেট আপ অ্যান্ড ইট লুকস ভেরি ফ্রেশ আমার ফ্রেন্ড অনেক মেনটেন করছে গাড়িটা বিএমএস ইনটেক স্টার্টটা লাগানো তো অনেক ভালো হয়েছে ইজি ইজিভাবে লেগে যায় না রে আর গাইজ সো বিফোর আই শো ইউ দ্য সাইড প্রোফাইল অ্যান্ড দ্য ব্যাক প্রোফাইল আই হ্যাভ টু টেল ইউ সামথিং অ্যান্ড দ্যাট ইজ মাই ফ্রেন্ড দ্য ওনার অফ দিস কার হি স্টার্টেড আপ আ নিউ ভেঞ্চার দ্য নেম অফ দ্য ভেঞ্চার ইজ মোটর ট্রেডার বিডি .com সো ও বেসিক্যালি বেশি দিন হয়নি এক দেড় মাস হয়েছে অফিসিয়ালি স্টার্ট করছে সো ওই ওয়েবসাইটে ইউ ক্যান সেল ইউর কার ইউ ক্যান বাই কার হোয়াট এভার ইউ ওয়ান্ট
So he's establishing the site. So support him. I'll leave all the information to the site on the description box below. Check it out. Jodi apnader garir proyojon hoy, you can buy it from there. It's pretty good. I checked it out. Ekhono startup e aste aste. I think he's gonna do well. Acha, it's got two lines that looks aggressive. Ar samner body kit is different. Jodi ektu dure theke dekhen na, samner body kit is very very aggressive. Very very nice looking. Crown gari gula na fantastic. As you can see, the rims, amazing looking rims. It's polished black rims. Crowner logo majkhane. This is a 225 45 18. A rims gula is not staggered since it's a all wheel drive. A hocche byapar 18 inch. Ami thakle 19 inch lagaitam, aro boro lagaitam, spaces lagaitam, asthir lagto. So coming to the side, ejector line that comes, the starts from the headlight, goes all the way up to oi ager moto. Ei je, come here ekbar piche giye oi mathay ekdom oi matha porjonto oi light e giye touch kore. So ei hocche byapar. The doors are pretty big, very big door, bishal boro. This is aftermarket tint. Tarpore side skirt, you can see AJ, the side skirt. This guide is complete aggressive. Shamne ei jinish ta miss out korchi. He painted his calipers orange. AJ bhitore orange calipers. Andhokare dekha jete chhe kina jani na, picture ta jodi dekha jay. AJ orange calipers, beautiful. Our rim store is not very nice. My friends got taste. Bondhu tomar to bhalo taste if you're watching this. Okay, so এখানে একটা স্পয়লার লাগানো, ক্রাউনের ব্যাজিংটা, এখানে একটা লিপ স্পয়লার, ইটস প্রিটি নাইস লুকিং, অ্যাথলিট এস, টয়োটা লোগো, আর হাইব্রিড যেহেতু না, কোনো হাইব্রিডের কোনো কিচ্ছু নাই. দ্য টেইল লাইট ইজ ডিফারেন্ট দেন দ্য রয়্যাল সেলন. রয়্যাল সেলন একটা লম্বা এলইডি ছিল, আর এটাই, অ্যাজ ইউ ক্যান সি, দ্য লাইটস আর রাউন্ড. আর লাইটটা যদি জ্বালা দেখে অনেক সুন্দর সিরাজ. আবার এই যে ক্যাচ ইরেমিয়া, এমন করলেন কেন? রাইট গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, যেটা বললাম, বিউটিফুল লুকিং লাইটস, টেল লাইটস সুপার. দিস ইজ দ্য, যদি রিভার্স করেন তাহলে এই লাইট জ্বলে উঠবে. দিস ইজ দ্য ইন্ডিকেটার. ওকে, আর দিস ইজ দ্য এক্সস্ট নোট. Pops and bangs a little, not much, but still it's pretty good. So now, as you can see, if you see the car from back, ektu piche theke, it looks very aggressive. It's got two exhausts, etar piche. So it does not have quad exhaust, kintu quad tips lagano. Spoiler, oi roof spoiler lagano the gari ta aro aggressive lage. So let me open up the boot. As you can see, it's got loads of space. Bishal boro space. Alright, so guys, I've shown you the exterior. Now it's time to get inside and show you the interior, right? Let's get inside. Alright guys, we're inside. Guide us start the je gorom baire. The seats, it is not leather. At a fabric type, carpeted type. As you, কিরে সিরাজ কি কইলো? হ্যাঁ হ্যাঁ কি কইছে? নদীর বলা ভিতরে বইছো কেন রে সিরাজ? আল্লাহ সিরাজ রে, তোরে নিয়ে যে কই যামু আল্লাহ. রাইট গাইস, অ্যাজ ইউ ক্যান সি দ্য স্টিয়ারিং হুইল, ভেরি নাইস. আগেরটার মতোই, রয়্যাল সেলনের মতোই জোস. ইটস গট প্যাডেল শিফটার্স. এই যে এখানে প্যাডেল শিফটার আছে, যেটা নাকি ইয়েতে ছিল না. রেড স্টিচিং, ক্রাউনের লোগোটা, ইট লুকস ভেরি নাইস, মেক্স ইউ ফিল লাইক দ্যাট ইউ আর মানে ইন এ এক্সপেন্সিভ ককপিট. যাই হোক, দ্য ইন্টেরিয়ার ইজ ব্ল্যাক
and maroon. I'm not gonna say red, maroon or blacker combination. Looks very nice up front, trust me guys, beautiful. But I like the beige interior better as it looks more wide. Kintu ei interior ta kharap na, it mane it looks very very nice. To speedometer ta ami royal salon theke different because ওইটা ব্লু কালার সিন্স ইটস আ হাইব্রিড, ওইটা ব্লু কালারের কাটাগুলো ছিল, দিস ইজ রেড, সো মেক্স ইট লুক স্পোর্টি. অ্যান্ড দিস রাইট হিয়ার ইজ দ্য বুস্ট গেজ. অ্যাজ ইউ ক্যান সি এসি ভেন্টগুলো ইট মুভস অটোমেটিকলি ডানে বামে, ইট সুইংস অটোমেটিক. সো অ্যান্ড এখানে দুইটা, ওইখানে একটা, আমার এই সাইডে একটা, তারপরে বাদবাকি সব দেশ. এখানে দুইটা ডিসপ্লে, এখানে ডিসপ্লেটা ইজ ফর দ্য এন্টারটেইনমেন্ট. ইউ ক্যান কানেক্ট ব্লুটুথ, সিডি, এই যে এখানে জাপানিজ ভাষা তো বুঝে না, এই যে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন. বেসিক্যালি ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট থ্রু দিস. দিস ইজ আরেকটা ডিসপ্লে দ্যাট কন্ট্রোলস দ্য এসি টেম্পারেচার আর বলতেছে কি আর, সেটা হচ্ছে এই যে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল প্যাসেঞ্জারটা, আর এটা হচ্ছে ড্রাইভারেরটা. দিস দিস বাটন ওভার হিয়ার, ইউ প্রেস ইট. তো এখানে ইকো, স্নো, নর্মাল আর হচ্ছে স্পোর্ট. স্পোর্টে দিলে এখানে একটা অ্যালার্ট দেয় দ্যাট দ্য কার ইজ অন স্পোর্ট, এই যে রাইট ওভার হিয়ার, ওই যে উপরে. সো ওইখানে ওই যে স্পোর্ট, আর যদি আমি নর্মালে দিই ইটস ইজ ওই যে ইটস ইজ নাথিং. ইকোতে দিলে ইকো বলে, আর স্নোতে দিলে কি হয় ওই যে নিচে স্নো লেখা আসছে. এই হচ্ছে কাহিনী. এখানে দেয়ার ইজ আ লাইট. ও ইটস হট, আই এম সোয়েটিং লাইক ম্যাড. ইটস গট আ সানরুফ, আগেরটা ছিল না, এটা সানরুফ আছে বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য টপ অফ দ্য লাইন ক্রাউনের. ক্রাউনের দিস ইজ মানে বেসিক্যালি ফুলি লোডেড, ইট হ্যাজ এভরিথিং. তারপরে the trim, if you see up here, it's black kintu ekta texture ache, looks nice. Ei ekta texture ache, looks nice. So ekhane is a storage where you can keep your stuff. USB port ache ekhane, this is for the CD, ekhane CD ache, CD changer, ar ekhane oi je SD card port, ar ekhane there's two cup holders and decent size. Ei je egula e hoy, যদি বড় থাকে এটা নেমে যাবে. আর দ্য গিয়ার নব ইজ আ নাইস লুকিং গিয়ার নব, ইটস গট উডেন টেক্সচার গিয়ার নব অ্যাজ ওয়েল. তারপরে রয়্যাল সালনের মতোই এটা যদি আমি খুলতে চাই সেন্টার স্টোরেজটা, এই যে এখানে টিপ দিলে খুলে যাবে, আর এই সাইড থেকেও খোলা যায়, এখানে একটা সেম বাটন, এখানে টিপ দিলে খুলে যাবে. এই হচ্ছে কাহিনী. গ্লাভ বক্সটা দেখি, গ্লাভ বক্সের যথেষ্ট জায়গা, অ্যাজ ইউ ক্যান সি লোডস অফ পেপার ওয়ার্ক ইনসাইড দ্য গ্লাভ বক্স. এখানে 2 লিটারের দুটো ইজিলি বটল রাখা যাবে. তারপরে কবি স্পেসও অনেক বড়, এখানে 1 লিটার ঢুকবে না, 500 ml ঢুকবে. আর যদি ওয়ালেট ফোন রাখতে হয় ওইটা রাখতে পারবেন. আর এই গাড়িতে রেড স্টিচিং আছে সব জায়গায়, এই যে অ্যাজ ইউ ক্যান সি রেড স্টিচিং. উইথ ডান উইথ দ্য ফ্রন্ট, now it's time for us to go at the back. Let's check out the back seat, guys we are at the back. Let me open this first. Pura ta khule naki dekhi. Oh yes, pura ta khule. This is electric. Ei je ekhane there's buttons where you can control this passenger seat. Eta abar ei side theke driver seat korte parbe ta. It's just this seat, samne incline recline ar samne piche. So ami jodi eta kori, as you can see now loads and loads of knee space, head space no problem whatsoever. 6 feet easily fit korbe. In the 6 feet plus I think they would struggle. 6 feet plus it to emon thakte hobe. So no problem knee space, head space no problem. Royal Salon theke eta different karon Royal Salon is much more comfortable. Eta seat ta ektu Royal Salon theke ektu firm বিকজ ফ্যাব্রিক সিটস একটা, আর লেদারের যেই আরামটা ওই আরামটা একটু কম এই গাড়িতে. এই গাড়িতে আরাম যে নাই এটা বলবো না, আরাম আছে কিন্তু রয়্যাল সালনের মতো না, অনেস্টলি রয়্যাল সালনের মতো এত আরাম না. এই গাড়িটা ইজ মেন্ট টু বি স্পোর্টি, যেহেতু অ্যাথলিট. সো যদি টু ভেরিয়েন্ট দিছে, ইফ ইউ ওয়ান্ট স্পোর্টি জাস্ট গো ফর অ্যাথলিট, ইফ ইউ ওয়ান্ট লাক্সারি আরাম সফটনেস তাহলে ইউ শুড গো ফর দ্য রয়্যাল সালন.
and I like the Royal Salon better. Ekhane there's two AC vents. Ekhane come over here, there's like two cup holders here, but Royal Salon ekhane kintu e chilo. Tomar buttons chilo. Tumi samner infotainment control korte parta. ট্র্যাক্স চেঞ্জ করতে পারতাম, তারপরে সিটগুলো ইনক্লাইন রিক্লাইন করা যেত এখান থেকে এই প্যাসেঞ্জারটা ওই প্যাসেঞ্জারটাও, কিন্তু এই গাড়িতে ইনক্লাইন রিক্লাইন করা যায় না, সিটগুলো ইজ ফিক্সড। এই হচ্ছে ব্যাপার গাইস, উই আর ডান ওভার হিয়ার নাও, আই থিঙ্ক উই শুড গো ফর আ ড্রাইভ। এই তো আর তো কিছু কভার নাই, দ্যাটস প্রিটি মাচ ইট, লেটস গো ফর আ ড্রাইভ গাইস, লেটস গো। আমি চালায় বুঝতেছি যে রয়্যাল সালন যে হাইব্রিডটা, এটা যে 2.5 লিটার হাইব্রিড, এটা তো 2 লিটার 2000 সিসি, ওইটা 2.5 লিটার হাইব্রিডেরটা, ওইটা ইটস গট মোর পাওয়ার, ইটস গট মোর ইনস্ট্যান্ট, ইটস গট মোর পুল, বিকজ ইট অলসো হ্যাজ এ ইলেকট্রিক পাওয়ার। হাইব্রিডেরটার কথা বলতেছি, হোয়ার ইজ দিস, এটার ইঞ্জিনের সাউন্ড ইজ ব্রিলিয়েন্ট, সুপার, এক্সস্টার সাউন্ড ইজ ফাটাফাটি, ইঞ্জিনের সাউন্ড ইজ ভেরি গুড, আর থ্রটল রেসপন্সটা ইজ ভেরি ভেরি গুড, ভালো, বেশি টিপ দিতে হয় না, আর ইট গোস, এই যে, আর এক্সস্টার সাউন্ডটাও ইজ অলসো ভেরি নাইস। Exhaust sound is very, giving me very good sound, the exhaust sound is very good. Pull tao bhalo, braking system tao bhalo, it's not bad, and suspension ta samne ektu bhanga thanga ase, koyekta pothole ami phalai dekhbo je suspension ta oi royal salon er theke eta to 100% ektu beshi stiff hobe, ektu difference hobe, because eta is lower spring lagano. তারপর এমনিও অ্যাথলিট রয়্যাল সালানো থেকে এই তো সাসপেনশনটা, আই এম প্রিটি শিওর ইটস এ বিট ফার্ম, বাট ইটস স্টিল কমফর্টেবল। দিস কার ইজ রোলিং অন 18 ইঞ্চ, তারপরে একটু কিছু ভাঙা ভাঙা ছিল, আমি যে আসলাম ভাঙা টাঙা দিয়ে বোঝা যায় না, ইটস প্রিটি স্মুথ। আর গাইস, তো আমরা দেখি একটু পট হলে একটু ভাঙা, ইয়া ইট ইজ কমফর্টেবল, no doubt about that, even though this car is rolling on an 18 inch, but amar mone hoy royal salon e jodi 18 inch rim lagano thake tar pore ektu comfortable hobe. Jai hok, the car is on sport mode e dekhi ki obostha, straight away it's pretty good, the throttle response ভালো, কর্নারিং যদি করি কর্নারিংও ভালো, স্টিয়ারিংটা রেসপন্সিভ, কত রেসপন্সিভ আছে স্টিয়ারিংটা, রেসপন্সিভ 10-এর মধ্যে রেসপন্সিভ যদি বলতে হয় 7.5। সো এতক্ষণ পরে এখানে আসলাম আমরা, স্পোর্টে আরপিএম যেটা দেখলাম, আরপিএমটা একটু হাইয়ে থাকে, 2-এর উপরে থাকে। এখানে একটা জিনিস যেটা খেয়াল করলাম, আমি পাড়া দিচ্ছি কিন্তু গাড়িটা রেসপন্স করছে 2 সেকেন্ড পর, ইভেন দো দ্য কার ইজ অন স্পোর্ট মোড। ওকে ইয়াস, আমি যখন পুরো পাড়া দিব আল টেল ইউ গাইস, এই যে পুরো পাড়া 1-2, এই যে 2 সেকেন্ড পর রেসপন্স করে। প্রবলেম বলতে ওভারটেক করার সময় একটু, এই যে 2 সেকেন্ড পর দেয়, কার ইজ অন 100, ব্রেকিংটা ভেরি গুড, ব্রেকিংটা সুপার, এই যে আবার পাড়া দিছি 2 সেকেন্ড লাগে একটু হইতে, সো দ্যাট ইজ এ 120। গাড়িটা রাস্তার সাথে যেভাবে কামড়ায় থাকে, যেভাবে ইট স্টিক্স টু দ্য রোড, ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ। স্টিয়ারিংটা একদম মানে জমে থাকে, মানে সুপার, যত হায়ার দ্য স্পিড ইজ তত রেসপন্সিভ দ্য স্টিয়ারিং ইজ, আমি যেটা দেখলাম। ইয়াপ, আপশিফট ফার্স্ট ক্লাস, ইটস এ ব্রিলিয়েন্ট কার গাইস, আই এম টেলিং ইউ, ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস কার রাইট নাও, গাড়িটার দামের ব্যাপারে চলে আসি, ইউ হ্যাভ টু
পে 55-60 ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন দ্য মাইলেজ তারপরে দিস কার ইজ ফুলি লোডেড এরকম কিনতে গেলে 58-57-60 হইতে পারে ডিপেন্ড রিয়েলি ডিপেন্ডস অন দ্য মেনটেনেন্স দ্যাট দ্য ওনার ডিড তারপরে দ্য লেদার সানরু সব কিছু অনেক কিছু ম্যাটার করে আসলে সো গাইজ আই হোপ ইউ লাইক দ্য ভিডিও দিস ওয়াজ দ্য অ্যাথলিট ফর ইউ বিউটিফুল কার ইফ ইউ ওয়ান্ট টু বাই আ লাক্সারি সেডান গো ফর রয়্যাল সেডান অর অ্যাথলিট ডাজ নট ম্যাটার বোথ আর কমফর্টেবল বোথ আর ভেরি গুড এখন এক একজনের এক এক প্রেফারেন্স কেউ অ্যাথলিট পছন্দ করবে কেউ রয়্যাল সেডান পছন্দ করবে কিন্তু বোথ আর স্টানিং কার সো গাইজ হোপ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব গাইজ হিট দ্য লাইক বাটন হিট দ্য বেল আইকন I'll see you on the next one. Until then, you guys take care. Peace. Ciao.